সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় ঈদুল আজহার প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং পবিত্র ঈদুল আজহার জামাত বিষয়ক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, কুমিল্লায় কোরবানির পশুর চাহিদা 2,48,000, মজুদ আছে 2,58,432। এবারের ঈদের জন্য স্থায়ী পশুর হাট আছে 75টি এবং এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে 379টি। তবে অস্থায়ী পশুর হাটের সংখ্যা বাড়তে পারে। কোরবানির হাটে সরকার নির্ধারিত হাসিল প্রতি 1 টাকায় 11 পয়সা বলে জানানো হয়। এছাড়াও সভায় জানানো হয়, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, সেজন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়। কুমিল্লার দেবিদ্বারে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে এক স্কুল ছাত্রীকে অপহরণ এবং শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক সিএনজি চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার মাসিকাড়া গ্রামের জোরপুল সড়কে এ ঘটনা ঘটে। আটক জহিরুল ইসলাম উপজেলার ধামতি গ্রামের রশমত আলীর পুত্র, ভিকটিম উপজেলার মাসিকাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। দেবিদ্বার থানার ওসি জানান, সংবাদ পেয়ে আমাদের পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং সিএনজি সহ অভিযুক্ত সিএনজি চালককে থানায় নিয়ে আসে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দাফনের 10 মাস পর আসিয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামের ঈদগাহ কবরস্থান থেকে গলিত মরদেহের হাড় উত্তোলন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আসিয়া বেগম কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামের মৃত আবু জাহিরের স্ত্রী। গত বছর 24 আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে খালে পড়ে গিয়ে দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহতের ছোট ভাই কামাল হোসেনের স্ত্রী জাসমিন আক্তার বাদী হয়ে চলতি বছরের 7 এপ্রিল কুমিল্লার আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে পুলিশ। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।